আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের ইংল্যান্ডে ভালোই এবার বৃষ্টি হচ্ছে ওয়েদারও খুব খারাপ যাচ্ছে গতবার এত বৃষ্টি ছিল না এবার প্রায় সাত দিনের বেশি হয়ে যাচ্ছে একদম খুবই ঝুম বৃষ্টি হয় এই বৃষ্টি এই বাতাস এই অন্ধকার সারা দিন দেখা যায় অন্ধকার হয়ে থাকে বৃষ্টি বাতাস লেগেই থাকে মানে বাইরে যাওয়াই কষ্টকর হয়ে গেছে ছাতা টাতা উল্টায় একদম অবস্থা খারাপ হয়ে যায় তো ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছে আবার এদের নাকি বৃষ্টি হওয়া ভালো না হলে ফসল টসল মতো হয় না গতবার একটু বৃষ্টি কম হয়েছিল তার আগে নাকি আরও কম হয়েছিল। তো আমি আবার এই রুমে এসে জেনে জানালা খুলছি একদম ঘরের মধ্যে পানি চলে আসতেছে তো ঘরের মধ্যে পানি আসলে আবার সমস্যা তো যেহেতু বৃষ্টি পড়তেছে বৃষ্টি দেখলেই খিচুড়ি খাইতে ইচ্ছা করে তো আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম খিচুড়ি খাবা নাকি বললো হ্যাঁ কোনো সমস্যা নেই ও আর আমি আবার খুবই খিচুড়ি খাইতে পারি খুবই পছন্দ করি খিচুড়ি আমি বিয়ের আগে থেকেই আর কি তিনবেলা খিচুড়ি দিলে তিন বেলায় খাইতাম তো আমার আম্মু বলত এত খিচুড়ি খাইতে পারিস তুই তো হচ্ছে আজকে আর চুলাই রান্না করব না রাইস কুকারে দিব রাইস কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে ঝামেলাও কম দু একবার খালি নাড়াচাড়া দিলেই হয় তো আমি হচ্ছে চাল আর মসুরের ডাল ধুয়ে নিছি নিয়ে হচ্ছে সব মশলা টশলা দিলাম আর একটু ক্যাপসিকাম ছিল তো ক্যাপসিকাম আবার হচ্ছে একটু কেটে রাখলেই ওখানে খালি পোষতেই থাকে পোষতেই থাকে তো আমি ভাবলাম যে পচার চেয়ে একটু কিছুর মধ্যে দিয়ে দিই খাওয়া হয়ে যাবে সেই সামান্য পরিমাণে ছিল ওটা দিয়ে দিলাম আর ওই তো সব মশলা আদা বাটাটা দিয়ে দিলাম হাত দিয়ে আর মাখাইলাম না আজকে চামচ দিয়েই মাখাই দিলাম হাত দিয়ে আসলে মাখাইলে নখগুলা হচ্ছে হলুদ হয়ে যায় ওই জন্য আজকে হচ্ছে চামচ দিয়েই মাখাই দিলাম মনে থাকলে চামচ দিয়ে মাখাই মনে না থাকলে হাত দিয়ে মাখাই ফেলি তো হচ্ছে খিচুড়িটার চাউল মাখানো হয়ে গেছে এখন হচ্ছে পানি দিয়ে দিলাম এত গরম পানি দিয়ে হচ্ছে খিচুড়ি বসাই দিলে রাইস কুকারে খুবই কম সময় লাগে এমনিও এই দেশের রাইস কুকারগুলোতে হচ্ছে ভাত খিচুড়ি তুলে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ওদিকে খিচুড়ি তুলে দিছি তো ভাবলাম যে হচ্ছে একটু বেগুনও ভাজি খিচুড়ির সাথে বেগুন ভাজি কাবাব এগুলো ভাল লাগে আর হচ্ছে গতদিন মুরগি রান্না করছিলাম মুরগির মাংস একটু আছে। তো ভাবলাম যে হচ্ছে সাথে একটু বেগুন ভাজি আর কাবাব সালাদ এগুলো হলে তো আরও মজা লাগবে তো আমি হচ্ছে চার পিস বেগুন কেটে নিছি ওইটা হলো মরিচ মরিচের গুড়া আর লবণ হলুদে মাখায় রাখলাম আর এদিকে হচ্ছে রাইস কুকারে চালটা ফুটে গেছে চাল ফুটে গেলার বেশি টাইম লাগে না তো হচ্ছে দুই একবার নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া যদি আবার না করে দিই তো হয় কি ওই যে পেঁয়াজ মরিচ রসুন এ মশলাপাত সব কিছু উপরে উঠে চলে আসে তো দুই একবার নাড়াচাড়া করে দিই তো এই তো খিচুড়ি হয়ে গেছে আর হচ্ছে একটু পানি পানি আসছে নিচের দিকে তো আমি হচ্ছে ভাত খিচুড়ি নিচে একটু পানি পানি থাকা অবস্থায় রাইস কুকার অফ করে দিই আর না হলে দেখা যায় নিচে একটু লেগে লেগে যায় তো আমার খিচুড়ি হয়ে গেছে এখন একটু হচ্ছে রাইস কুকারের মধ্যেই বসায় রাখবো আর এর মধ্যে এখন বেগুন ভাজি করে নেব তো এই বেগুন ভাজিগুলো হলো চোড়া বেগুন বলে নাকি এগুলাকে যেগুলো হচ্ছে খুবই তেল খেয়ে নেয় তো এই যে এতগুলো তেল দিছে এই চার পিস বেগুন এখনই খেয়ে নিবে মানে এই বেগুনগুলা হচ্ছে দেখা যায় যে একটা তরকারি তেল খেয়ে নেয় ভাজতে গেলেই তো এই তো হচ্ছে তেল সব খাইয়ে নিছে আর তো আজকে ঠিক করছে আর তেল দিব না এই তেলেই ভাজবো কারণ লাস্টের দিকে যে আবার ছেড়ে দিবে তো আমি হচ্ছে একটু ওলট পালট করে জায়গা টাইগা চেঞ্জ করে করে দিচ্ছি সাইডে সাইডে একটু করে তেল ছিল কারণ হচ্ছে এই প্যানটা মাঝখানে একটু চাস চারদিকে একটু ঢালু তো এই সাইডে সাইডে হালকা তেল থাকে আর মাঝখানে অত থাকে না তো হচ্ছে বেগুন ভাজি হইতে হইতে আমি ভাবলাম কাবাবটাও ভেজে ফেলি তো এই কড়াইয়ে সকালে ডিম ভাজছি এই কড়াইয়ে ভেজে ফেলবো কাবাব হচ্ছে আমার কাছে সব সময়ই থাকে হ্যাঁ ফুরাই গেলে আমি বানাই ওই জিপ ব্যাগ বা হচ্ছে বিভিন্ন বক্সে রেখে দিই এভাবে বানাই রেখে দিলে এক দেড় মাস বা দুই মাস আরামেই খাওয়া যায় স্বাদের কোনো চেঞ্জ হয় না তো আমি হচ্ছে চার পেজ কাবাব ভেজে নিচ্ছি কাবাব হচ্ছে খিচুড়ি বিরিয়ানির সাথে আমার খাইতে খুব ভাল লাগে এই জন্য আমি খুব কাবাব খাই তাই তো আমার বেগুন ভাজিটাও করা হয়ে গেছে আর ওই যে তেলও সারছে একটু চিপে নিলে আরও তেল ছাড়বে কিন্তু চিপতে গেলে হচ্ছে বেগুন ভাজিটা দেখতে খারাপ হয়ে যায় এই জন্য বেশি চিপি না তো এগুলা অবশ্য তেল টেল থাকলে আমার হাজব্যান্ড কিছু বলে না কিন্তু আগে দেখতাম এরকম বেগুন ভাজিতে তেল থাকলে আমার আব্বু খালি আমার আম্মুরে বলতে এত তেল দিয়ে রান্না করো এত তেল দিয়ে রান্না করো কিন্তু আসলে বুঝতোই না যে হচ্ছে বেগুন ভাজিগুলো করতে গেলে এমনই হয় আমার হাজব্যান্ড অবশ্য কিছু বলে না আসলে ও হচ্ছে প্রায় ছয় বছর নিজে রান্না করে খাইছে তো আসলে জানে যে কোন জিনিসটা কেমন কি রান্না কেমন ঝামেলা কোনটা বেশি তেল খায় কোনটা কম খায় এমনি ও হচ্ছে কোনো রান্না বান্না বা কোনো খাবারই ভুল ধরে না আমার শ্বশুরবাড়ির লোকজন এরকমই আর কি সব খাবারই বলবে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে পরে আমি নিজে খাইয়ে দেখবো কোনো না কোনো ঝামেলা পাকাই রাখছি তো যাই হোক আমি হচ্ছে কাবাবগুলো ভাজা শেষ এখন ওই বেগুন ভাজির প্লেটেই তুলে নিচ্ছি আসলে আমি হচ্ছে এক প্লেট বা এক বাটির মধ্যে কাজ সারতে পারলে সারে দিই কারণ বেশি মা খাইলে বেশি হচ্ছে ধুইতে হবে এই ধোয়ার ভয়েই এক পিস বা এক বাটিতেই কাজ সারে নিই তো হচ্ছে সব কাজ শেষ এর মধ্যে ওও চলে আসছে এখন দুজনই খাইতে বসে গেছি তো হচ্ছে আমি এই তো মুরগির মাংস ছিল ওখান থেকে একটু মুরগির মাংসও নিছি আর আম্মু হচ্ছে বোরয়ের আচার দিছিল বাংলাদেশ থেকে সেটাও একটু নিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগ এ পর্যন্তই আল্লাহ হাফেজ